নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। চ্যানেলে নতুন হলে একটি লাইক করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন। আজকের যে ইনফরমেশন বা তথ্যটা, বিএড থার্ড সেমিস্টারে কয়েকটি কোয়ারি এসেছে, সেই সংক্রান্ত বলবো। প্রথম কোয়ারি হচ্ছে বিএড থার্ড সেমিস্টারে স্ক্যানার। বিএড থার্ড সেমিস্টারে কিন্তু স্ক্যানার হয় না, বিএড থার্ড সেমিস্টারে একটি মাত্র পেপার হয়, সেটা রিটেন, পেডাগজি অফ স্কুল সাবজেক্ট, এবং আপনাদের প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি একটা করে সাবজেক্ট ওয়াইজ বুক কিনতে হবে। এবং এক্সামের ব্যাপারটা বলি, যেহেতু আপনাদের অলরেডি ইন্টার্নশিপ চালু হয়ে গেছে, হয়তো কিছু কিছু স্কুলে নিজেদের মধ্যে মাইক্রো টিচিং চলছে এবং পরবর্তীকালে প্র্যাকটিস টিচিংয়ের জন্য স্কুলে পাঠানো হবে আগামী কয়েকদিনের মধ্যেই, তো এই মুহূর্তে কিন্তু এক্সামের কোনো রকম আপডেট থাকবে না। কারণ যখন একটা সেমিস্টার আরম্ভ হয়ে যায় তখন কিন্তু সেটা, সেই সেশনটা, যেহেতু টিচিং খুব মোস্ট ইম্পর্টেন্ট, এক থেকে দু মাস হয়, তাই আপাতত এক্সামটা সরিয়ে রেখে ইন্টার্নশিপেই মন দিন। কারণ এখন ইন্টার্নশিপটাই হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং ইন্টার্নশিপটাই সবথেকে বেশি জোর দিতে হবে, সেখানে আপনাদের এলডি লিখতে হবে। আরও কিছু ইনফরমেশন বলি, কটি প্র্যাকটিকাম করতে হবে। প্র্যাকটিকাম আপনাদের চারটি করতে হয়। প্রথমটি হচ্ছে 60 এলডি, দ্বিতীয়টি হচ্ছে 1 LD ফর ফাইনাল টিচিং, তৃতীয়টা হচ্ছে আপনার সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ পেডাগজি আপনার যে বিষয়ে আছে, যেমন ধরুন ইংলিশে যদি হয় আপনি কোনো গ্রামাটিক্যাল, কোনো পোয়েম, কোনো প্রোজ, সেটা ক্লাস 8 থেকে হোক, 10 থেকে হোক, 9 থেকে হোক বা 12 থেকে হোক, একটা প্রোজ বা পোয়েম থেকে আপনি একটা ফাইনাল ডিজাইনের জন্য এলডি করবেন, যেটা আপনি ভালো বোঝাতে পারবেন ফাইনাল টিচিংয়ের সময় এক্সটার্নালকে, যেটা বিষয়ে আপনার খুব পরিপক্কতা আছে। এবং ফোর্থ নম্বর যেটা, সেটা হচ্ছে আপনাদের কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি, যেখানে কমিউনিটি বলতে অর্থাৎ গোষ্ঠীমূলক কিছু কাজ, আপনি যখন স্কুলে টিচিং করাবেন তখন স্টুডেন্টদের সঙ্গে কিছু অ্যাক্টিভিটি, যেমন স্বাধীনতা দিবস হতে পারে, ফার্স্ট এড হতে পারে, স্বচ্ছতা মিশন হতে পারে, আরও অনেক কিছু আছে, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু, বা শিক্ষক দিবস, শিক্ষক দিবস উদযাপন, এবং আপনাদের সঙ্গে স্টুডেন্টসদের কিছু পিকচার্স ক্লিক করবেন, সেগুলো কিন্তু কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিতে অ্যাটাচ করতে হবে। মোটামুটি চারটে প্র্যাকটিক্যাল আপনাদের কিন্তু রেডি করতে হবে, এবং সব থেকে যেটা সময় সাপেক্ষ এবং টাফ, সেটা হচ্ছে এলডি অর্থাৎ 60 LD তৈরি করা। তাই আপাতত সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা সরিয়ে রেখে এলডি এবং ইন্টার্নশিপের ওপর নজর দিন। ইন্টার্নশিপ চলাকালীন কিন্তু কোনোরকম এক্সাম হবে না, এইটুকু তথ্যই দিতে পারি। ভিডিওটা দীর্ঘায়িত করছি না, যদি ভালো লেগে থাকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি আরও কোনো তথ্য জানার থাকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে বা আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।